হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আজকে নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওতে আমরা যাব ঢাকার অদূরে গাজীপুর কাপাসিয়ায়। বেশি কথা না বাড়িয়ে আমরা অলরেডি রাস্তায় বাইরে বেরিয়ে পড়েছি। আজকে আমরা চারজন যাব, দুইটা বাইক নিয়ে। আমরা যারা ঢাকার অদূরে বিভিন্ন প্লেস খুঁজি যাওয়ার জন্য বা ঘুরে আসার জন্য, যেটা একদিনের মধ্যে যে আবার চলে আসা সম্ভব, তো এরকম যারা খুঁজতেছেন তারা আজকের ভিডিওটা দেখতে পারেন। আজকে আমরা যাব গাজীপুর কাপাসিয়ায়। এটা আমি প্রথমেই বলেছি, গাজীপুর থেকে আমরা গাজীপুর চৌরাস্তা থেকে আমরা যাব রাজেন্দ্রপুর বাজার, তারপর ওখান থেকে আমরা সরাসরি চলে যাব কাপাসিয়াতে। দেন আমরা ওখান থেকে যাব এক্স্যাক্ট যে লোকেশনটা, সেটা আমি শুনেছি ওই লোকেশনটার নাম হচ্ছে ধাদারচর। আমরা গাজীপুর চৌরাস্তা হয়ে এখন চলে আসছি নান্দু আইল হোটেল নিরিবিলি হাইওয়ের পাশে একটা হোটেলে আর কি আমরা দাঁড়িয়েছি। রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া পর্যন্ত যেতে যে রাস্তাটা আছে, এই রাস্তার পাশ দিয়ে বেশ সুন্দর গাছপালা ঘেরা, বাইক চালাতে আপনার ভালোই লাগবে। কাপাসিয়া আসতে না আসতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা এখানে এসেছিলাম মাসুম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুম ভাইয়ের ইনভাইটেশনে। এখন বাধ্য হয়ে মাসুম ভাইয়ের বাসায় অবশ্যই একটু ওয়েট করতে হচ্ছে আমাদের। শহরে থেকে সত্যি বৃষ্টির মজা পাওয়া যায় না। আমরা আসলে ইট কাঠের বাড়িতে থাকি, ইটের বাড়িতে থাকি, তো এখানে এসে আসলে বৃষ্টির মজাটা বুঝতে পারলাম আসলে বৃষ্টি কতটা সুন্দর হতে পারে। অনেক দিন শহর থেকে গ্রামে যান না এরকম অনেকেই আছে, তো একটু গ্রামে গিয়ে দেখবেন গ্রামের পরিবেশটা কত সুন্দর, গ্রামের বৃষ্টি, গ্রামের রোদ, গ্রামের আশপাশের পরিবেশটা। বেশ অনেকক্ষণ ধরে মুষলধারে বৃষ্টি হলো, আমরা এখন বৃষ্টির পরে বের হলাম। এখন আমরা যাব ধাদারচরের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে যাব হচ্ছে কাপাসিয়া বাজার, ওখান থেকে আমরা লেগুনা করে যাব হচ্ছে ধাদারচরে। গাইজ, আমরা লেগুনার মধ্যে যাচ্ছি, আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে। তো আমরা ধাদারচর গিয়ে ওইখান থেকে আবার ট্রলারে করে আমরা হচ্ছে ধাদারচরটা ঘুরে দেখব।
কাপাসিয়াতে গেলে অবশ্যই আপনারা ধাদারচর ঘুরে আসবেন। ধাদারচর আর কাপাসিয়া ব্রিজ এই দুইটা জায়গায় খুবই সুন্দর। যারা ঢাকার অদূরে কাপাসিয়া ঘুরে আসতে চান তারা খুব সহজেই গাজীপুর থেকে রাজেন্দ্রপুর হয়ে কাপাসিয়া ঘুরে আসতে পারেন, পাশাপাশি কাপাসিয়া ব্রিজেও ঘুরে আসতে পারেন। দুইটা প্লেসই খুবই সুন্দর, আমরা ঘুরে এসেছি এবং এইখানে সানসেটটা অনেক দারুণ ছিল কাপাসিয়া ব্রিজের এখানে। তো আজকে বেশি কথা বলবো না, ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন।